बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम डॉक्टर मुशर्रफ फाउंडेशन कॉलेजेर मानविक विभागेर सकल छात्र छात्रीदेर के आमार ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आज के आमी इस्लामेर इतिहास ओ संस्कृति द्वितीय पत्रेर द्वितीय अध्याय दिल्ली सालतनत जुग सम्पर्के आलोचना करब। दिल्ली सालतनतेर समयकाल हलो 1206 थेके 1526 ख्रिस्टाब्दे। शिकनफल दिल्ली दास वंश प्रतिष्ठार इतिहास वर्णना और कुतुबुद्दीन आईबेकर कृतित्व मूल्यायन करते पारबे। तुम्हारा जदि आजकल क्लासे ये जिनिसगुला जदि आलोचना करी तेले तुम्हारा जे जिनिसगुला आलोचना करब से जिनिसगुलार उत्तर जाना थाकले तुम्हारा शिकनफल उत्तर दीते पारबे बा मूल्यायन करते पारबे। प्राथमिक आलोचना दिल्ली सालतानात सम्पर्के 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে নিম্নোক্ত পাঁচটি বংশ ভারত শাসন গ্রহণ করে শাসন অংশ গ্রহণ করে। এক মামলুক বংশ বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। তারাই 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ভারতবর্ষ শাসন করে। এই শাসক বংশ বংশের শাসনকালে যারা শাসক ছিলেন তাদেরকে বলা হতো সুলতান। এই কারণে এটাকে সুলতানি আমলও বলা হয়। যেহেতু দিল্লি সালতানাত, সালতানাতের যিনি প্রধান তাকে সুলতানি বলা হয়। সুলতান থেকে সালতানাত থেকেই সুলতান। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে বলা হয় দাস বংশ। নিচে দেখেছো তোমরা পূর্বে এখানে মামলুক বা দাস বংশ, এই বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। তো এই কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে বলা হয় দাস বংশ। তাহলে পরিচয়টা পেয়েছো ভালো করে। কিন্তু যদিও আমি কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে যখন আলোচনা করব তখন বুঝতে পারবে যে কুতুবুদ্দিন আইবেক যদিও দাস ছিলেন কিন্তু বিখ্যাত একটি বংশের সন্তান ছিলেন। তাহলে যদি বলা হয় দাস বংশ কারা, কুতুবুদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলে। মামলুক বংশের নামের পরিবর্তে তুর্কি বংশ নামকরণের যুক্তিগত কারণ কুতুবুদ্দিন আইবেক দাস ছিলেন, তার পরবর্তী শাসকগণ কেউ কেউ দাস ছিলেন কিন্তু তারপরে শাসকগণ আর দাস ছিলেন না। তাইলে যারা দাস ছিলেন না তাদেরকে যদি দাস বলা হয় সেটা কি যুক্তিযুক্ত? মূলত কুতুবুদ্দিন আইবেক বা দিল্লি সালতানাতের শাসকগণ যারাই ছিলেন, খলজি, তুগলক, সৈয়দ বা লুদি, তারাই কেউই ভারতবর্ষের ছিলেন না বা তারা কেউই ক্রীতদাস ছিলেন না, তারা ছিলেন বিখ্যাত বিখ্যাত বংশের সন্তান, মূলত তুর্কি বংশের। এই কারণে দিল্লি সালতানাতকে তুর্কি বংশের নামকরণ করা হয় পরবর্তীতে। মামলুক বংশ বা দাস বংশের বিখ্যাত শাসকগণ ছিলেন কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। আমরা এই তাদের সম্পর্কে আলোচনা করব। কার সম্পর্কে? কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন, তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। তারা ছিলেন এই দাস বংশের বিখ্যাত শাসক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুতুবুদ্দিন আইবেক। ১৭২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতবর্ষের একটি অঞ্চল সিন্ধু জয় করেন। ১০০০ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন, ১৭ বার আক্রমণ করেন। একমাত্র পাঞ্জাব ব্যতীত আর কোনো অংশ তিনি তার সাম্রাজ্যভুক্ত করেননি। তাইলে
মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের এক অংশ, বা সুলতান মাহমুদ ভারতবর্ষের এক অংশ, কিন্তু পুরো ভারতবর্ষের কেউই তাদের ক্ষমতাকে জাহির করেননি। মোহাম্মদ গুরি 1191-92 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেই তার বিশ্বস্ত সহচর এবং তার বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে ভারত এবং ভারত অঞ্চলের শাসনভার দিয়ে তিনি আবার কোথায় চলে যান? গুর রাজ্যে চলে যান। কুতুবুদ্দিন আইবেক যোগ্যতার সাথে প্রভু মোহাম্মদ গুরির অর্পিত দায়িত্ব পালন করেন। এই কুতুবুদ্দিন আইবেক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবেক ছিলেন তুর্কির অধিবাসী, কিন্তু তার ভাইরা, তার আত্মীয়রা তাকে ষড়যন্ত্র করে একদল ছোটবেলায় একদল অপহরণকারী, যেটাকে আমরা এখন বলি ছেলে ধরা, এরকম অপহরণকারী তাকে চুরি করে নিয়ে আসে, তারপরে এক কাজীর নিকট বিক্রি করে, ওই কাজী থেকে পরে কাজী মারা গেলে কাজীর ছেলে মেয়েরা তাকে আরেক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে, সেখান থেকে সে বিক্রি মানে কিনে আরেকজন নিয়ে এসে মোহাম্মদ গুরির দরবারে নিয়ে আসে। মোহাম্মদ গুরি তাকে দেখে তার ভাল লাগে, সেই কারণে মোহাম্মদ গুরি তাকে কিনে নেয়। এইভাবে তুর্কিস্তানের বিখ্যাত বংশের একটি ছেলে ক্রীতদাসে পরিণত হয়। আইবেক, কুতুবুদ্দিন আইবেক, আইবেক শব্দের অর্থ হল চন্দ্র দেবতা, চন্দ্র মানে গোলাকার। আবার কেউ কেউ বলে যে তার বাম হাতের কান আঙ্গুল ভাঙ্গা ছিল, সেই কারণে তাকে আইবেক বলা হয়। এলো আমাদের প্রাথমিক জীবন কুতুবুদ্দিন আইবেকের। ভারতের এক ছত্র ক্ষমতার অধিকারী হিসাবে কুতুবুদ্দিন আইবেক, মোহাম্মদ গুরি যখন ভারতবর্ষ আক্রমণ করেন, রাজা জয়পাল তখন তাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে জয়পাল মোহাম্মদ গুরির বিরোধিতা করলে মোহাম্মদ গুরি জয়পালের বিরুদ্ধে আবার আক্রমণ করেন। তখন কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ গুরিকে সহযোগিতা করেন। তাছাড়া তিনি ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক ভারতবর্ষের স্বাধীন সুলতান হিসাবে আত্মপ্রকাশ করেন, কারণ মোহাম্মদ গুরি ১২০৬ খ্রিস্টাব্দে আততায়ীর হাতে নিহত হলে তার ভাই ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ গুর রাজ্যের অধিকারী হন। কুতুবুদ্দিন আইবেক তখন ভারতবর্ষে একছত্র ক্ষমতার অধিকারী হওয়ার প্রতিবন্ধকতা ছিল, তিনি ছিলেন তখনও ক্রীতদাস মোহাম্মদ গুরির। মোহাম্মদ গুরির মৃত্যুবরণ করলে তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ গুরির ভ্রাতুষ্পুত্র কুতুবুদ্দিন আইবেককে দাস থেকে মুক্ত করে দেন। তখনই কুতুবুদ্দিন আইবেক স্বাধীন সুলতান হিসাবে ভারতের সিংহাসনে আরোহণ করেন, আর তখনই ভারতবর্ষে দিল্লি সালতানাতের, স্বাধীন দিল্লি সালতানাতের সূচনা হয়। এখানে তিনটা জিনিস মনে রাখতে হবে। ভারতবর্ষে প্রথম আক্রমণকারী কে? মোহাম্মদ বিন কাসিম। ভারতবর্ষ থেকে অর্থ নেওয়ার কারিগর কে? সুলতান মাহমুদ। ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য স্থাপনের গোড়াপত্তনকারী কে? মোহাম্মদ গুরি।
ভারতবর্ষের স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবেক? এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। যখনই তিনি স্বাধীন সুলতান হয়ে গেলেন, তখনই তিনি ভারতবর্ষের শাসনে মনোযোগ দিলেন। যারা তার সাথে বিরোধিতা করছে, তিনি তাদেরকে সমুচিত শাস্তি দিয়েছেন, জবাব দিয়েছেন, তাদের তাদের আনুগত্য অর্জনে সক্ষম হয়েছেন। রাজ্য শাসনে তিনি ছিলেন অনেক দয়ালু, অনেক দয়ালু এবং অনেক জ্ঞানী। তার জ্ঞান গরিমা দ্বারা তিনি তার রাজ্য শাসন করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1206 থেকে 1210 মাত্র কয় বৎসর, 4 বৎসর তিনি ক্ষমতায় ছিলেন। কারণ তিনি পোলো খেলা, শরীরচর্চা খেলা মতন ঘোড়া উপরে উঠে লাঠি দিয়ে একটি বলরে আঘাত করা, এরকম একটি খেলা খেলতে গিয়ে তিনি ঘোড়া থেকে পড়ে আহত হন, পরে মৃত্যুবরণ করেন। তাহলে এখন প্রশ্ন, খেলতে গিয়ে কোন শাসক মৃত্যুবরণ করেন? কুতুবুদ্দিন আইবেক। গোড়া থেকে পরে মৃত্যুবরণ করেন কোন শাসক? কুতুবুদ্দিন আইবেক। এগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখবে। চরিত্র, কুতুবুদ্দিন আইবেকের চরিত্র, একটা জিনিস মনে রাখবা তোমরা, যত বিখ্যাত শাসক আছে ব্যক্তিত্ব, তারা সকল ব্যক্তির চরিত্র প্রায় এক। উদার প্রকৃতি, ধর্মপরায়ণ, স্বাধীন চেতা, উচ্চাকাঙ্ক্ষা, উদ্যমী ও সাহসী, বদান্যতা, সবার এরকম চারিত্রিক গুণে, চারিত্রিক গুণ যারা যাদের নাই তারা কি আর বিখ্যাত হইতে পারে? যারা চরিত্রের গুণ গুণ সম্পন্ন তারাই তো বিখ্যাত ব্যক্তি। তাইলে এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, তাইলে যে কোনো শাসকের চরিত্র আইলে তোমরা সহজেই দিয়ে দিতে পারবা। তাহলে উদার প্রকৃতি, তিনি উজাড় করে মানুষকে সহযোগিতা করতেন, তাকে লাখ বক্স বলা হয়, তাকে লাখ বক্স বলা হয়, কারণ তিনি লাখ লাখ টাকা দান করতেন। তিনি ধর্মপরায়ণ ছিলেন, তিনি ইসলামের একনিষ্ঠ অনুসারী ছিলেন, তথাপি তিনি হিন্দুদের প্রতি সবসময় সদয় আচরণ করতেন। ব্যক্তিগত জীবনে একজনের কৃতদাস হওয়া সত্ত্বেও স্বাধীন চেতা হিসাবে পরবর্তীতে সিংহাসনে আরোহণ করেন। উচ্চাকাঙ্ক্ষা, তিনি যদি উচ্চাকাঙ্ক্ষী না হতেন, তার ভিতরে যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকতো, তিনি একজন ক্রীতদাস থেকে কি একজন সেনাপতি হতে পারতেন? আর একজন সেনাপতি থেকে তিনি কি একজন শাসক হতে পারতেন? প্রত্যেকটা মানুষের ভিতরে উচ্চাকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। তার ভিতরে যারা উচ্চাকাঙ্ক্ষাকে লালন করে, পোষণ করে, তারাই বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়। উদ্যমী ও সাহসী, যদি ইচ্ছা এবং সাহস দুটা না থাকে, তাহলে কি কেউ আগাতে পারে? সামান্য ক্রীতদাস থেকে বিখ্যাত একজন শাসকে পরিণত হওয়া, এটা কি কম কথা? বদান্যতা, তার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যেতেন না, তার চেয়ে বড় আর কি কথা আছে? তার দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যেত না, এতই বদান্যতা ছিল তার ভিতরে। কৃতিত্ব, যেই কথাগুলো আগে বলতেছিলাম সেটাই আসছে। কৃতিত্ব হলো দিল্লির প্রথম স্বাধীন সুলতান। তার আগে কি দিল্লিতে বা ভারতবর্ষে কোনো সুলতান ছিল? মোহাম্মদ বিন কাসিম সেনাপতি,
সুলতান মাহমুদ কোথাকার সুলতান? গজনীর সুলতান, ভারতবর্ষের সুলতান না। তাইলে দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে? কুতুবউদ্দিন আইবেক। বিজেতা হিসাবে তিনি যদি মোহাম্মদ গুরি ওনাকে দায়িত্ব দেওয়ার পর তিনি যদি আশেপাশের বিদ্রোহগুলো দমন করতে না পারতেন বা আশেপাশের শাসকরা তার বিরোধিতা করছে তাদেরকে না দমাতে পারতেন, তিনি কি মোহাম্মদ গুরি দিয়ে গেছেন ঠিক, তিনি কি রক্ষা করতে পারতেন মোহাম্মদ গুরির ক্ষমতাটা? তাইলে তার বিজয় করার মতন সাহস বা বিজয় করার মতন ক্ষমতা ছিল বিদায়ী মোহাম্মদ গুরি তাকে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যান, তার ভিতরে সেই ধরনের যোগ্যতা ছিল বলেই। তিনি যদি বিজয় করার পরে সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা না করতে পারতেন তিনি কি ক্ষমতায় থাকতে পারতেন? তাহলে তিনি শাসক হিসেবে বিখ্যাত ছিলেন, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা, তিনি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করে গেছেন। যারা বিখ্যাত দিল্লি ও আজমিরে দুটি বড় মসজিদ নির্মাণ করেন, তারপরে বিখ্যাত সুফি সাধকদের নামে তিনি স্থাপনাও নির্মাণ করেন। এই যে পাশেই দেখতেছ এটা হলো একটা মিনার, এই মিনারটার নাম কি দেখে বলতে পারবা কয়জন জানি না, এই মিনারটার নাম হলো কুতুব মিনার, ভারতবর্ষের প্রথম সুউচ্চ মিনার, ভারতবর্ষের প্রথম সুউচ্চ মিনার। আইফেল টাওয়ারের পূর্বে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুউচ্চ মিনার, এই মিনারটি নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক, এটার নাম কুতুব মিনার, কিন্তু কুতুবউদ্দিনের নামের কুতুব মিনার না, এটা হলো কুতুবউদ্দিন আইবেক একজন বিখ্যাত সুফি দরবেশ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এবং তুর্কিদের বিজয় গাথা হিসাবে তার সমাধির পাশে এই মিনারটি নির্মাণ করেন। ওই সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এটার নাম কুতুব মিনার। সাহেব এটা আবার কেউ ভুল করে না, কুতুবউদ্দিনের নামে এটার নামকরণ করা হয় কুতুব মিনার না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মনে থাকবো সবাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এই মিনার নির্মাণ করা হয়। তাহলে আজকে যে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আলোচনা করলাম, এই জায়গায় যদি আমরা উদ্দীপক সম্পর্কে আলোচনা করি বা জ্ঞান অনুধাবন সম্পর্কে আলোচনা করি, তাহলে জ্ঞান কী পায়, অনুধাবন কী পায়, উদ্দীপক কী পায়? জ্ঞান অনেকগুলোই পেতে পারি প্রথম শাসককে বা তার বাল্য জীবন থেকে অনেক প্রশ্ন আছে, তাহলে অনুধাবন কী, তার বাল্য জীবনটা অনুধাবন, আর হলো কুতুবউদ্দিন আইবেকের কুতুব মিনার, কুতুব মিনার হলো একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এখানে উদ্দীপক ধর এরকম উদ্দীপক আসার মতন তেমন গুরুত্বপূর্ণ না, অনুধাবনটা খুবই গুরুত্বপূর্ণ এই কুতুব মিনার। এখান থেকে তোমরা এই কুতুব মিনার সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করবা, আর যেভাবে দেওয়া আছে সেখান থেকে যদি মূল কথাগুলো তোমরা নিয়ে আসো তাহলে তোমাদের জ্ঞান বা নৈবিত্তি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবা। তাহলে আজকে এইটুকুই, আগামী ক্লাসে আমরা পরবর্তী শাসক সুলতান ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করব। তাহলে কুতুবউদ্দিন আইবেক হলেন কে? ভারতবর্ষের প্রথম স্বাধীন সুলতান বা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। আগামী ক্লাসে যে শাসক সম্পর্কে আলোচনা করব সে হলো কি নাম বলেছি, সুলতান ইলতুৎমিশ। সেই ইলতুৎমিশ হলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে আগামী ক্লাসে আমরা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করব। এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।